হ্যালো এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এখন আমি রাহি আনিল ভাইরাব এবং আনন্দ গান্ধী পরিচালিত দু হাজার আঠেরো সালের সিনেমা ফোক হরর মুভি তুম্বার এটা নিয়ে কথা বলবো অ্যামাজন প্রাইমে এটা আমি দেখলাম এই সিনেমার মুখ্য চরিত্রে যারা যারা অভিনয় করেছেন সমস্যা জ্যোতি মালসে ধুন্ধিরাজ প্রভাকর সহ আরও অনেকে তো এখানে যে জিনিসটা নিয়ে এটা যেহেতু ফোক হরর মুভি ফোক হরর মুভিতে সবসময় একটা মানে দেবতা একটা দেবতাদের সঙ্গে অ্যাটাচমেন্টের একটা কথা বলা হয় এক দেবী তার ছেলে সেই ছেলের মানে সেই দেবী কিসের দেবী সে সোনা এবং ফসলের দেবী মানে তার ছেলে হাস্তার মানে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয় পরবর্তীকালে দেবী তার ছেলেকে বাঁচিয়ে নেয় এবং পরবর্তীকালে তুম্বাত নামক এক জায়গাতে সেই হাস্তারের নামে মন্দির তৈরি হয় তো এইটা হচ্ছে ফোকটেলস যেটা আমি বলি সেটা এরপর ওটার সঙ্গে কানেক্ট কি করে হচ্ছে সিনেমাটা কি করে কানেক্ট হচ্ছে মানে আমাদের জনজীবনটা কিভাবে কানেক্ট হচ্ছে তবে প্রথমেই বলে রাখি যে তুম্বাতের কিন্তু মূল বিষয়বস্তু হচ্ছে লোভ মানে অতিরিক্ত লোভ মানুষের আমাদের যে ধীরে 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 মানব সভ্যতায় যে এটা শুধু মাত্র আমি ভারতবর্ষের প্রেক্ষাপট অনুযায়ী বলছি না এটা আমি সারা পৃথিবী জুড়ে বলছি মানুষের যে লোভটা যে কিভাবে বেড়ে গেছে তার জন্য কি কি হতে পারে কি কি ক্ষতি হতে পারে তার নিজের নিজের ক্ষেত্রে কি কি ক্ষতি হতে পারে এগুলো কিন্তু ভাবার কোনো জায়গা তারা রাখে না মানে তারা সেই জিনিসটাকে যেটা ক্ষতি হয়ে যাচ্ছে সেটাকে তারা স্যাক্রিফাইস ভাবছে একটা জিনিস সবসময় মা মানে আমাদের মাথায় রাখা উচিত যে স্যাক্রিফাইস করা আর আমারই ক্ষতি হয়ে যাচ্ছে মানে আমার কর্মের জন্যই আমার ক্ষতি হচ্ছে এই দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা আমি অন্যের হিতের জন্য কোনো জিনিসকে আমি স্যাক্রিফাইস করতে পারি কিন্তু আমার কাজের জন্য যেখানে আমারই কোনো নিকট আত্মীয় তার জীবনটা শেষ হয়ে যাচ্ছে সেটা কিন্তু জাস্টিফাইড নয় এবং সেই জিনিসটাই কিন্তু তুমরাতে দেখানো হয়েছে এবং এখানে প্রত্যেকটা চরিত্র এখানে যদিও তিনটে স্টেজ দেখানো হয়েছে তিনটে স্টেজ না স্টেজ ঠিক বলবো না এটা চ্যাপ্টারই বলবো তিনটে চ্যাপ্টারে এটাকে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কারোর না কারোর কিন্তু পতন হয়েছে এই পতনটা মানে এই পতনটা মানে এই যে প্রথমে একজনের পতন হলো তার থেকে আরেকজন কি শিখলো মানে পরের স্টেজে যখন গেলো সেখান থেকে আরেকজন কি শিখলো তারপর থেকে আরেকজন কি শিখলো মানে এইভাবেই কিন্তু সিনেমাটা এগিয়েছে উনিশশো আঠেরো সালে থেকে মানে দেশ যখন আমাদের দেশ যখন ইংরেজদের অধীনে সেই সময় থেকে সিনেমাটা শুরু হয়েছে একজন মানে ভদ্র মহিলা তার দুই সন্তান মানে এর মধ্যে বিনায়ক সাদাশিব চ্যাপ্টার ওয়ানে যেটা আমরা দেখতে পারি মানে এদের পরিবারটাই হচ্ছে মানে এ এই আর সাদাশিবের পরিবারটা হচ্ছে খুব লোভী পরিবার মানে লোভী মানে এদের চাই অনেক কিছু চাই এবং এখানে একটা ঠাকুমার চরিত্র কিন্তু আছে এবং সেই চরিত্রটা খুবই অদ্ভুত অদ্ভুত চরিত্র অনেক বছর ধরে বেঁচে আছে মানে তার মধ্যে এমন একটা জিনিস আছে তার হৃৎপিণ্ডটা কিন্তু মানে কি বলবো হার্টবিট আছে তার কিন্তু তাকে দেখে ঠিক বোঝা যায় না যে সে মানুষ হিসেবেই বেঁচে আছে কিনা কিন্তু সে বেঁচে আছে মানে তাকে মৃত ঘোষণা করা মানে যাবে না আর এখানে মানে এই সিনেমাটাতে দেখানো হয়েছে যে প্রত্যেককে কিন্তু জ্বালানো হয়েছে জ্বালিয়ে দেওয়া হয়েছে মানে কাউকে যে এখান থেকে তুলে নিয়ে গিয়ে উচ্ছেদ করে অন্য জায়গায় মানে ইয়ে করে দেওয়া নির্বাসিত করে দেওয়া বা তাকে মানে তার দ্বারা কোনো ক্ষতি হচ্ছে বলে তাকে মানে নি অন্য জায়গায় আর কি যেটাকে আমরা এমনিতে বলি কি যে এই ওকে বয়কট করে দাও এরকম ধরনের তো এরকম করে দেবো এগুলো কিন্তু না এখানে যখনই হয়েছে যে মানে যে মানুষটা এরকম ভাবে সে নিপীড়িত হয়ে নিপীড়িত ঠিক বলবো না এরকম তার মধ্যে দীর্ঘদিন ধরে সে বেঁচে আছে সে তখন তার পরবর্তী জেনারেশনকে বলেছে দে আমাকে তুমি জ্বালিয়ে দাও মানে সেটাতেই হচ্ছে আমার মুক্তি আমার মুক্তিটা ওখানেই হবে এবং তিনটে চ্যাপ্টারের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কমন এবং এই ক্ষেত্রে চ্যাপ্টার ওয়ানে সদাশিবের চরিত্রটা মারা যায় এবং তারপর তারা তুম্বা গ্রামটা ছেড়ে বিনায়ক এবং তার পরিবার গ্রামটা ছেড়ে তারা কিন্তু চলে যায় এবার পরবর্তীকালে মানে বিনায়ক বড় হয় তার মধ্যেও লোভ জাগতে থাকে এবং মানে সমস্ত জিনিস মানে প্রত্যেকটা জিনিসই তার মধ্যে খুব মানে বেশি বেশি করে হতে থাকে আহ তারপর সে কিভাবে হাস্তারের কাছ থেকে কিভাবে সে সোনা পাচ্ছে হ্যাঁ এবার হাস্তারের একটা ব্যাপার আছে হাস্তারের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আহ মানে হাস্তারের একটা অভিশাপ আহ অভিশাপ আছে যে সে নিজে কোনো জায়গায় মানে কোনো জায়গায় গিয়ে মানে নিজে আহ কোন কিছুই ফসল বা সোনা কোনো কিছু সে দখল করতে পারবে না হ্যাঁ যদি কেউ তাকে কিছু দেয় সেটা আলাদা জিনিস এবং এখানে একটা জিনিস দেখানো হয়েছে যে আটার গোলা করে মূর্তি বানানো সেটা সেটা আসছে এসে খাচ্ছে এবং যতক্ষণ সে খাওয়ার জন্য সে নিমজ্জিত হয়ে আছে ততক্ষণে তার কোমর থেকে তার কোমরে সোনার কয়েন আছে সে কোন সোনার কয়েন আমরা আমরা সাধারণ মানুষ আমরা নিয়ে নিচ্ছি তো এরকম ধরনের ঘটনা কিন্তু এখানে দেখানো হয়েছে এবং এটা খুবই ক্লোজ টু রিয়ালিটি ক্লোজ টু রিয়ালিটি না এটা রিয়েলিটি আমাদের নিজেদের ক্ষমতাকে আমরা অ্যাপ্লাই না করে যতক্ষণ না আমাদের মধ্যে আমাদের ভেতরে বড় সড়ো রকমের কোনো ক্ষতি না হচ্ছে নিজেদের ক্ষমতাটাকে আমরা যতক্ষণ না পর্যন্ত অ্যাপ্লাই করব ততক্ষণ পর্যন্ত আমরা বুঝবো কী করে আমরা অন্যকে লোভ দেখিয়ে তাকে অন্য কাজে এনগেজ করে নিয়ে তার কোমর থেকে আমি সোনার কয়েন নিয়ে নিচ্ছি তার মানেটা কি এখানে নিজের ক্রেডিবিলিটিটাকে নিজেকে অপমান করা হচ্ছে এখানেই তুম্পাটে ওটাই দেখানো হয়েছে এবং আল্টিমেটলি তার পরিণতি কিন্তু মোটেও ভালো হয়নি সেটা চ্যাপ্টার টুতেই হোক বা চ্যাপ্টার থ্রিতেই হোক চ্যাপ্টার টা তো আমার কাছে খুব মারাত্মক মনে হয়েছে যে এত লোভ মানে আজকে বিনায়কের চরিত্রে অভিনয় করেছেন মানে এখানে মুখ্য চরিত্রে তো অভিনয় করেছেন শোম সা মানে তার ছেলের চরিত্রে যে আছে সে ওইটুকু বয়সে তার বাবার থেকে বেশি লোভী তৈরি হয়েছে যে একটা আটার মূর্তি তৈরি করে বা আটার গোলা দিয়ে একটা হাস্তারকে আনা যাচ্ছে তাহলে ওকে অনেকগুলো দিয়ে আটকে রেখে দিয়ে আহ মানে তাহলে ওর যে মানে সোনার কয়েনের যে থলিটা আছে সে থলিটাকেই মানে নিয়ে চলে আসা মানে এটাই হচ্ছে তার ছেলের হচ্ছে ছেলে বাবাকে উপদেশ দিচ্ছে এবং বাবা ভেতরে ওই লোভটা আছে বাবা বাবা এই কথাটা কোনোদিন ভাবেনি ওই ভেতরে ওই লোভটা আছে এবং বাবা সেটাকে অ্যাপ্লাই করতে গেছে এবং অ্যাপ্লাই করার পরিণাম কি হয়েছে এটা আমরা সবাই জানি আজকে এটা দু হাজার আঠারো সালের সিনেমা আমি এর আগেও দেখেছি উম কিন্তু এটা নিয়ে আমার কোনোদিন কথা বলা হয়নি তো এটা এই সিনেমাটা আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে আশেপাশে যা খুশি হয়ে যাক যে যে যা খুশি বলুক সেটা হচ্ছে নিজের ক্রেডিবিলিটিটাকে কোনোদিন নিজের যোগ্যতা নিজের উপর নিজের ভরসা ভরসাটাকে কোনোদিন হারাবে না লোকে অনেক কিছু অনেকেই আশপাশ থেকে অনেক কিছু কথা বলবে সেটা কখনো করবে না কিন্তু যেই মুহূর্তে তুমি অন্যের কথায় পা দিচ্ছ অন্যের কথা পা দিচ্ছ মানে বাবা কিন্তু আলটিমেটলি চ্যাপ্টার থ্রিতে আমরা যেটা দেখতে পাচ্ছি বাবা কিন্তু আলটিমেটলি ছেলের কথা পা দিল পা দেওয়ার পরে তার কি পরিণতিটা হলো এটা সবাই জানে আমরা দেখেছি সিনেমাটাতে তো এটাই হচ্ছে তোমার সিনেমার ডিজাইনিং থেকে শুরু করে আমি এটা তো গেল গল্পের দিকটায় অভিনয় সোম সোম মারাত্মক অভিনয় করেছে এবং তার সঙ্গে যারা যারা করেছেন প্রত্যেকে অভিনয় করেছে এবং এখানে যেভাবে ডিজাইনিংটা যেভাবে দেখানো হয়েছে একটা মানুষ লোভে পড়লে অতিরিক্ত লোভ অতিরিক্ত ওপরে ওঠা দেখো ওপরে ওঠার উচ্চাকাঙ্ক্ষা ব্যাপারটা এটা সবার মধ্যেই থাকে মানে নিজেকে আনপ্রিভিলেজড ভাবা অন্যকে প্রিভিলেজড ভাবা যে ও মানে ওই যে একটা বাংলায় কথা আছে নদীর এপার মানে কি দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া কহে ওপারে সর্বসুখ আমার বিশ্বাস মানে নদীর এপার থেকে ওপারটা দেখলে মনে হয় যে অনেক সুখ আছে ওখানে কিন্তু ব্যাপারটা ব্যাপারটা সেটা নয় কখনোই সেটা নয় যে ওপারেও দুঃখ আছে এবারেও দুঃখ আছে দুঃখটা মানে সব জায়গায় আছে কিন্তু বিভিন্ন ভাবে আছে তো সেই জন্যই যে আমরা আনপ্রিভিলেজ আর ওরা প্রিভিলেজড বলে ওরা সুবিধা পেয়ে যাচ্ছে ওদের কাছে টাকা পয়সা আছে বলে অন্যদের কাছে ওরা সুবিধা পেয়ে যাচ্ছে মানে সোসাইটির ভালো ভালো জিনিসের ওরা সুবিধা পাচ্ছে আর আমরা সেটা পাচ্ছি না কিন্তু তারা একটা জিনিস ভাবছে না যে টাকা পয়সা শুধু থাকলেই হয় না সেটা ঠিক ঠিক জায়গায় অ্যাপ্লাইও করতে হয় অ্যাপ্লাই করতে গেলে তাকে যে কতটা ঝামেলার মধ্যে পড়তে হয় সেই জিনিসগুলোও জানার অনেকটা বেশি দরকার আছে মানে এরকম ইমম্যাচিওর স্টেটমেন্ট আমরা অনেক সময় দিয়ে থাকি এইগুলো করে থাকি ইম্যাচুয়ার স্টেটমেন্ট এগুলোকে পরিষ্কার ইমেচুয়ার স্টেটমেন্টই বলা হয় তো এগুলো আমরা করি কিন্তু বাস্তব বাস্তব জীবনটা ওরকম হয় না রিয়েলিটিটা ওরকম হয় না আজকে সোশ্যাল মিডিয়াতে আমার এই টুম্বাটের রিভিউ বা এটা নিয়ে যে আমি ডিসকাশন করছি এটা কতজন দেখবে কুড়ি জন তিরিশ জন আবার পাঁচ ছজনও দেখতে পারে তারপর হয়তো আমার কালকে অন্য কোনো কন্টেন্ট চলে আসবে এগুলো হতেই পারে কিন্তু রিয়েলিটি তো সেটা নয় রিয়েলিটিতে টুমবাটের মতো এরকম প্লট আমাদের আশেপাশে সব জায়গায় আছে ইনফ্যাক্ট দেখা যাবে যে আমার বাড়িতেও হয়তো আছে এই যে লোভ যে জিনিসটা এই লোভ জিনিসটা অনেক দূর পর্যন্ত এবং এর শিকড়টা অনেক বেশি এবং শেষে আমরা যে দেখলে দেখতে পাচ্ছি যে হাস্তার বলে যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা যে অনেকগুলো ক্যারেক্টার ওখানে চলে আসছে তার মানেটা কি আসছে খেতে আসছে ওই আটার ওই পুতুলটাকে খেতে আসছে খেতে আসছে মানে কি ক্ষুধা ক্ষুধার্ত মানুষ আমাদের পৃথিবীতে ক্ষুধার্ত মানুষের অভাব নেই তুমি একটা ইয়ে দেবে একটা দেবে একজন আসবে আর একটা দিলে আরেকজন আসবে এবার যদি তারা বুঝতে পেরে যায় তাহলে অনেকে চলে আসবে যে না এ খাবার দিচ্ছে এর কাছে এই হয়তো খাবার দেওয়ার সুবিধাটা আছে তখন তারা আরো বেশি করে তারা আসতে শুরু করবে তোমার কাছে তো যে যার ফলে শেষের পরিণতিটা ওরকমই ভাবেই হলো এবং এটা আমার মনে হয় হওয়াটা দরকার ছিল তো এটাই হচ্ছে টুম্বার আমার তো বেশ ভালো লেগেছে মানে রিয়েলিটি আমি তো বললামই একদম পুরো রিয়েলিটিটাকে তুলে ধরেছে একদম অন্যভাবে তুলে ধরেছে তো এটাই ছিল আমার ডিসকাশনে এই সিনেমাটাকে নিয়ে থ্যাংক ইউ সো মাচ দ্যাটস অল প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টিল দেন গুড বাই